আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব 7/9/2024 দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা পঞ্চম শ্রেণী বাংলা যে প্রশ্নটি, সেই প্রশ্নটি নিয়ে, যেটি 7/9/2024 পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি আলোচনা করতেছি সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস যে অনুযায়ী যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। ইতিপূর্বে যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করেছি সেটি ছিল নমুনা প্রশ্ন। অনেকে বলেছে যে ওই প্রশ্নটি কি তোমাদের কমন থাকবে কিনা, আসলে সেটি ছিল নমুনা প্রশ্ন। আজকে যে তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করতেছি সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অরিজিনাল যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে আলোচনা করতেছি, যেটি 7/9/2024 অনুষ্ঠিত হয়েছিল। আমাদের স্কুলে যে পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করো এবং প্র্যাকটিস করো তাহলে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পড়বে আশা করি। আর এই প্রশ্নটি কিন্তু তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা। এই প্রশ্নটি যে সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না, এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। এর আগে যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি সেটি ছিল নমুনা প্রশ্ন, আজকে তোমাদের সাথে আলোচনা করতে সেটি হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের অরিজিনাল প্রশ্নটি। ঠিক আছে, দেখো এটি তোমাদের নিজের অনুষ্ঠানটি পরে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের একটি কবিতা নেওয়া হয়েছে, এই কবিতার আঙ্গিকে 1 এবং 2 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এই কবিতাটি দেখলে বুঝতে পারছো যে তোমাদের কোন কবিতাটি নেওয়া হয়েছে এবং এটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে। এর আগে যে তোমাদের সাথে প্রশ্ন শেয়ার করেছি সেটি হচ্ছে নমুনা প্রশ্ন। এটি দেখো যে আমি একটু কবিতাটি একটু বলি, আমরা গাছের ছোট ছোট ফল ফল হাওয়াতে দোলায় মাথা। এরপর দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এই কবিতার আগে কিন্তু এখানে শব্দগুলো নেওয়া হয়েছে, এই অর্থগুলো তোমাদের লিখতে হবে। ফুল কিরণ সূর্য হাওয়াতে নুদের নরম দোলায়। আর আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নটির যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবো, তোমাদের পিডিএফ ফাইলটি আমি দিয়ে দেবো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এরপর দেখো 2 নং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। গাছপালারা আমাদের কি দেখে খুশি থাকতে বলেছে এবং কেন, 2 বাক্যে লিখো। গাছপুর কেমন করে মাথা নাড়ে, গাছপুর কেন মাথা নাড়ে, 3টি বাক্যে লিখো। কবিতায় গাছপুর কি মিনতি জানিয়েছে এবং কেন, 4টি বাক্যে লিখো। এরপর দেখো একটি অনুচ্ছেদ, এটি হচ্ছে তোমাদের গল্প, 3 এবং 4 নং প্রশ্ন উত্তর। একদিন এক পিঁপড়া নদীতে পড়ে যায়। গল্পটি অনেকে পড়েছে, অনেকে শুনেছো, গল্পটি খুবই সুন্দর। এই গল্পটির আঙ্গিকে তোমাদের কত নং, 3 এবং 4 নং প্রশ্নের আনসার করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গল্পটি পড়বা এবং পরে 3 এবং 4 নং প্রশ্নে চলে যাওয়া, তাহলে কিন্তু আনসার করতে পারবা। আশা করি তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের সবগুলো প্রশ্ন কিন্তু সহজেই আনসার করতে পারবা। এখানে দেখো এই প্রশ্নের আঙ্গিকে এখানে কিছু শব্দ দেওয়া থাকবে তোমাদের শখে, এই শখ থেকে তোমাদের এই সমস্যাগুলো পূরণ করতে হবে। একেবারে ইজি ওই গল্পটি থেকে কিন্তু তোমাদের এই আনসার গুলো করতে পারবা। ঠিক আছে, একেবারে সহজ, একটু পড়লেই, মনোযোগ সহকারে পড়লে কিন্তু এই আনসার গুলো দিতে পারবা। এরপর দেখো 4 নং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। শিকারের হাত থেকে গুগুটি কে রক্ষা করলো, কেন রক্ষা করলো, তার 4টি বাক্যে। কার সঙ্গে পিঁপড়ার বন্ধুত্ব হয়, কিভাবে হয়, তার 4টি বাক্যে। সহজ, তুমি কিভাবে বন্ধুর উপকার করতে পারো, তার 5টি বাক্য, 5টি উপায় লিখো। এরপর দেখো 5 নম্বর, যে কোনো 5টি ক্রিয়াপদ গুলো বর্তমান কালবাচক থেকে ভবিষ্যৎ কালবাচক রূপান্তর করে। এখানে কিছু বাক্য দেওয়া থাকবে, শব্দ দেওয়া থাকবে, এটি কিবাচক কালবাচক রূপান্তর করতে হবে। ঠিক আছে, 5-এর অধিক শব্দ কিন্তু দেওয়া থাকবে। এরপর দেখো 6 নং নিচে অনুচ্ছেদ পরে কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো ব্যবহার করে তোমাদের এখানে প্রশ্ন তৈরি করতে হবে। এখানে আসলে উড়িয়া এটা তোমাদের যে কোনো একটা গল্পের কয়েকটা লাইন এখানে তুলে ধরা হবে। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রশ্ন তৈরি করবা, গল্প থেকে সারা বানিয়ে মানে একটু মিল করে প্রশ্ন সিস্টেমে কিন্তু এখানে তারা দিয়ে দিবে। এরপর দেখো 7 নং যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণদের তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। প্রথমে শব্দ তৈরি করবা, এরপর
বাক্য তৈরি করবা, পার্টি একটি হয়ে, তাহলে 5 নম্বর। এরপর দেখো নিচের অনুচ্ছেদটি, আর যথাস্থানে বিরাম চিহ্ন বসাও। এখানে তোমাদের বিরাম চিহ্ন মানে দাঁড়ি কমা ব্যবহার করতে হবে। এখানে 2 লাইন 3 লাইন 4 লাইন দিতে হবে, ঠিক আছে? যেমন একটা পেসেজ থেকে, একটা গল্প থেকে এখানে তুলে তুলে দেওয়া হবে, সেখানে তোমরা ব্যবহার করবে। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে না, ঠিক আছে? এরপর দেখো 9 নং, 9 নং আনসারটি দেখো, 9 নং প্রশ্নটি দেখো। নিচে যে কোনো 5টি বাক্যে এক কথায় প্রকাশ করো, ঠিক আছে? এক কথায় প্রকাশ করো। এখানে দেখো, অধ্যাপনা করেন যিনি, মাটির নিচে চাপা যা বহুকাল পূর্বে, শিক্ষকতা করেন যিনি, বিজ্ঞান বিষয়ে গবেষণা করেন যিনি, অনেকের মধ্যে উত্তম, জলে চলে যা। এরপর দেখো 10 নং, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো, কাঁচা নোংরা, সোপ্রা ভুল শুকনো, দুর্গন্ধ বিশ্বাস, 5 নম্বর। এরপর দেখো 11 নং, যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লিখো, এখানে 5-এর প্রতীক শব্দ দেওয়া থাকে, সমার্থক শব্দ লিখতে হবে 5টি। এরপর 12 নং, কবিতার চরণ গুলো পরে নিচের প্রশ্ন গুলো উত্তর দাও, এখানে কবিতার চরণ দেওয়া থাকবে, কবিতা দেওয়া থাকবে, এই চরণ গুলো পরে আমাদের নিচের প্রশ্ন গুলো উত্তর দেবে। এইখানে কিছু 3-4 সৃজনশীলের মতো প্রশ্ন গুলো করা হবে। দেখো 1 নম্বর, প্রথমে হচ্ছে তোমাদের 1 নম্বর আছে, বাদশাহ দূত শিক্ষককে কখন এবং কোথায় ডেকে নিলেন? কবিতা অংশটার মূল বা 5টি বাক্যে লেখো, তুমি শিক্ষককে কিভাবে সম্মান করবে? 3টি বাক্যে লেখো। 13 নং, দেখো একটি কি দেওয়া থাকবে আমাদের, মনে করো তোমার নাম অবন্তি, তুমি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ো, সম্প্রতি তুমি তোমার বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের সদস্য হতে আগ্রহী, এর জন্য একটি আবেদন ফর্ম পূরণ করো। এখানে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শ্রেণী, ঠিক আছে? এরপর একটি সিগনেচার দিয়ে দিয়ে দেবা এখানে। এরপর দেখো 14 নং আছে, মনে করো তুমি মিঠি বা শুধু তুমি হরি রাম হরি নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র ছাত্রী, তুমি তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত দিল, 5 নম্বর। এই প্রশ্নটি যদি নেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক অনলাইন সিলেবাস অনুযায়ী, কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। তোমরা এই প্রশ্নটি ভালোভাবে এক্সারসাইজ করবা এবং প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো 100-এর মধ্যে 100 আনসার করতে পারবা। কারণ এটা সেম প্রশ্নটি থাকবে সেটা কিন্তু বলছি না, এই প্রশ্নের আগে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে, এবং এই প্রশ্নটি এক্সারসাইজ এবং প্র্যাকটিস করলে তোমরা অনেক সহজেই আনসার গুলো করতে পারবে। 15 নং, দেখো রচনা লিখো যে কোনো একটি, এখানে 2টি রচনা দেওয়া থাকবে, একটি আনসার করতে হবে, আমাদের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ, 15 নম্বর, ঠিক আছে? এই ছিল তোমাদের 5ম শ্রেণীর বাংলা যে অরিজিনাল দ্বিতীয় প্রান্তিকের প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিকের প্রশ্নগুলো শেয়ার করবো, যেটি দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন সিলেবাস অনুযায়ী যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো শেয়ার করবো। ইতিপূর্বে তোমাদের নমুনা প্রশ্ন শেয়ার করেছে, সেগুলো একটু দেখতে থাকো। আমি ধারাবাহিকভাবে একটু সবগুলো প্রশ্ন শেয়ার করতে আসলে সময় প্রয়োজন, আমি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর প্রত্যেকটি ভিডিওতে তোমরা একটু লাইক দিবা, তাহলে আমাদের ভিডিওগুলো দেওয়ার আগ্রহটা কিন্তু আসলে বেড়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর যাদের এই পিডিএফ ফাইল গুলো প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা, তোমাদের আমি পিডিএফ ফাইল গুলো দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।